আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মুনমুন হক। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি, নিরাপত্তা পরিষদে ব্রিফিংয়ে জানালেন জাতিসংঘ মহাসচিব। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট অব্যাহত, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা। ফরিদপুরে চর ভদ্রাসনে পদ্মার তীর ভাঙন, নদীগর্ভে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা, দিশেহারা নদীপাড়ের মানুষ। এবং পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শতচেষ্টা সত্ত্বেও মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে ও স্থায়ীভাবে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদে ব্রিফিংয়ে তিনি একথা জানান। এর আগে আবেগজড়িত কণ্ঠে রোহিঙ্গাদের দুর্দশার কথা জানান জাতিসংঘের শুভেচ্ছাদূত কেট ব্ল্যানচেট। Must be to provide the much needed support inside Bangladesh whilst working to ensure conditions in Myanmar are conducive to returns. রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট অব্যাহত রয়েছে। ঘাটে অপেক্ষমান ঢাকামুখী কয়েকশো যাত্রীবাহী গাড়ি, ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিক। ঘাট কর্তৃপক্ষ বলছে এই রুটে 18টি ফেরি চলাচল করলেও গাড়ির অতিরিক্ত চাপ ও নাব্যতা সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তার উপর শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের অধিকাংশ গাড়ি দৌলতদিয়া ঘাটে আসায় যানজট আরও বেড়েছে। ফরিদপুরে পদ্মা নদীর তীব্র ভাঙনে দিশেহারা চর ভদ্রাসনের হাজারো মানুষ। গত কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে চলে গেছে স্কুল, মাদ্রাসা ও মসজিদ সহ বেশ কিছু বসতবাড়ি। ভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তা ঠেকানো যাচ্ছে না। ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন আবুদারদা জুবায়ের। পদ্মার তীব্র ভাঙনে চর ভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রামের কমপক্ষে 50টি বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। সদর ইউনিয়নের এমপি ডাঙ্গি, ফাজেল খার ডাঙ্গি ও বালিয়াডাঙ্গি গ্রামের বেশ কিছু পাকা আধা পাকা ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের তীব্রতা এতই বেশি ছিল যে অনেকেই তাদের বাড়ি ঘরের মালামালও সরিয়ে নিতে পারেননি। ভাঙনে বিলীন হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি মসজিদ মাদ্রাসা। উপজেলা সদরের সাথে অন্যান্য ইউনিয়নের যোগাযোগের একমাত্র সড়কটিও 100 মিটার নদীতে মিশে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমিও। নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় আতঙ্কিত স্থানীয়রা। একমাত্র রাস্তাটাই ছিল আমাদের এলাকার এই সাইডের মানুষের জন্য, তার নদীতে ভেঙে নিয়ে গেছে। নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এই ভাঙনে তো আমাদের বাড়ি ঘর কিছুই থাকবে না। সরকার যদি প্রতিরোধ না করে তাহলে আমাদের এলাকা আস্তে আস্তে সব বিলীন হয়ে যাবে। এদিকে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা সবসময় এটার খেয়াল রাখতেছি। আমি এক্সএন পিডব্লিউডি সরি ওয়াদা ভাঙন কবলিত এলাকা থেকে চর ভদ্রাসন সদর উপজেলার দূরত্ব মাত্র 950 মিটার। ভাঙন রোধে স্থায়ী ভাদ নির্মাণ করা না হলে সদর উপজেলাটি মানচিত্র থেকে হারিয়ে যাবে এমন আশঙ্কা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাবনায় স্থানীয় টিভি সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয় বলে জানা গেছে। গতরাতে শহরের রাধানগরে ভাড়া বাসায় সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানায় অফিস থেকে বাসায় ফেরার পরপরই কয়েকজন ব্যক্তি কলিং বেল দিলে দরজা খুলে বের হয়ে আসেন তিনি। এ সময় এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সুবর্ণার মৃত্যু হয়।
ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই সময়সূচি সামনে রেখে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। তিনি জানান, আরপিও সংশোধন ও রাজনৈতিক দলগুলো একমত হলে এক তৃতীয়াংশ ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে চলতি বছরের 30 অক্টোবর থেকে, আর আগামী বছরের 28 জানুয়ারির মধ্যে ভোট গ্রহণ করতে হবে। সেই ছকে চলছে নির্বাচন কমিশনের সব প্রস্তুতি। ডিসেম্বরে স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা আর জানুয়ারিতে ক্লাস শুরু হওয়ার বিষয়কে মাথায় রেখে ভোট গ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করছে ইসি। গতবার 5 জানুয়ারি হয়েছিল, আমাদের প্ল্যান হলো ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা করে ফেলা। যেহেতু ম্যাক্সিমাম ভোট কেন্দ্র স্কুল কলেজ, তখন একটু সাময়িকভাবে এগুলো লেখাপড়া বিরতি থাকে, ওই সময় আমরা করতে চাই। শেষ সপ্তাহে অক্টোবর 30 তারিখের পরে যে কোনো সময় তফসিল ঘোষণা হতে পারে। এদিকে স্থানীয় নির্বাচনে ব্যবহারের পর এখন জাতীয় নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইভিএম কে যুক্ত করে সংশোধনী আনা হচ্ছে আরপিওতে। এরই মধ্যে 1.5 লাখ ইভিএম কেনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সারা দেশে 40,800 কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে 2 লাখের মতো। তাই সবকিছু ঠিক থাকলে অন্তত 100 আসনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি থাকবে ইসির। আইনগত ভিত্তিটা যদি আমরা পেয়ে যাই, তাহলে হয়তো তখন আরেকটা ধাপ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রায় 1.5 লাখ ইভিএম ক্রয় করার জন্য আমরা একটা প্রকল্প তৈরি করেছি, এটা আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। প্ল্যানিং কমিশন যেটা অনুমোদন করে, তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। 1.5 লাখ কিন্তু 1/3। সচিব জানান, ইভিএম ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপেও বসতে পারে কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হতে পারে আর কি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনার শোভা বর্ধন কিংবা বাউন্ডারি নির্মাণের কাজে একসময় কামিনী ফুল গাছ ব্যবহার করা হতো, কিন্তু কালের বিবর্তনে এর ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখন আর বাউন্ডারি নির্মাণ কিংবা শোভাবর্ধনের মধ্যে সীমাবদ্ধ নেই। চুয়াডাঙ্গায় বাণিজ্যিক ভিত্তিতে কামিনী ফুলের চাষ শুরু হয়েছে। লাভজনক হওয়ায় অনেকেই কামিনী ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কঙ্কন নাগ। বিয়ের উৎসব, জন্মদিন, সেমিনার সহ যে কোনো অনুষ্ঠানে ফুল না থাকলে চলেই না। আর ফুলের তোড়া বানাতে কামিনী পাতার জুড়ি নেই। বছরের যে কোনো সময় চাষ করা যায় বলে এর প্রতি আগ্রহী চাষিরা। 1 বিঘা জমিতে 1200 থেকে 1500 কামিনী ফুলের চারা লাগে। খরচ হয় 35 থেকে 40 হাজার টাকা। 3 থেকে 4 মাস পরপর একটি গাছ থেকে ডাল সংগ্রহ করা যায়। বাজারে 1 থেকে 2 ফুট লম্বা একটি পাতাসহ ডাল বিক্রি হয় 2 থেকে 3 টাকায়। এটা যদি আমি সময় মতন বেশি, তাও গুণ আসা যায় না, না বেশিলেও গুণ আসা যায় না। এই বাগানে আমরা কলপ পেয়েছি, একটা কলপের দাম 20 টাকা, বা আমাদের কলপ 7,000 কলপের এখন অর্ডারে হয়েছে। তেমন কোনো পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠে কামিনী গাছ। দিতে হয় না সার। একটি গাছ লাগালে 40-50 বছর আয় করা সম্ভব। এই গাছটা ছাগলে খায় না, ঢাকা চিটাগাং যারা ফুলের ব্যবসা করে তারা এটা নিয়ে যায়। সারা দেশে ব্যাপক চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে কামিনী গাছের। গাছের বয়স যত বাড়বে লাভের পরিমাণও তত বাড়তে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। যত দিন যাবে এর ডাল এবং পাতার সংখ্যা বাড়বে এবং প্রফিটের পরিমাণ বাড়বে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা হচ্ছে যারা এই কামিনী ফুল গাছের ডাল এবং পাতার চাষ করতে চান তাদেরকে সর্বাত্মক সহায়তা আমরা দিয়ে যাচ্ছি। অপ্রচলিত ফসল হিসেবে কামিনী ফুল গাছের কোনো জুড়ি নেই। বাড়ির শোভাবর্ধন ও বাগানের পাশে বেড়া দেওয়ার কাজে কামিনী ফুল গাছ একসময় ব্যাপক হারে ব্যবহার হতো। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এসআইবিএল আন্তর্জাতিক সংবাদ। এবার ইন্টারনেট জায়ান্ট গুগল, ফেসবুক ও টুইটারকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সংকট অনুসরণ করে এইসব কোম্পানি, তাদের মাধ্যমে চলে পক্ষপাতমূলক তৎপরতা। বিশেষ করে গুগলকে অনেক বেশি সতর্ক থাকতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, গুগলের সার্চ রেজাল্টে প্রেসিডেন্ট নিউজের অধিকাংশই ভুয়া প্রদর্শন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে রূপালী ব্যাংক। দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সভায়
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক, ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রধান, মহাব্যবস্থাপক কায়সুল হক, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি লায়ন হামিদুল আলম সখা বক্তব্য রাখেন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং 15 আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। রূপালী ব্যাংক এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে 5-0 হেরেছে বাংলাদেশ। আর এরই সাথে হকিতে পদকের লড়াই থেকেও ছিটকে পড়ল গোবিনাথানের দল। ম্যাচ শেষ শেখ রাসেল, মাহমুদ জিমি আর অধিনায়ক ফরহাদ আহমেদ শিটুল জানান, ব্যবধানটা তাদের কাছে প্রত্যাশিত নয়। ইন্দোনেশিয়া থেকে রিপোর্ট করছেন এস এম আশরাফ। যে মালয়েশিয়ার বিপক্ষে 7 হেরেছিল বাংলাদেশ, তাদেরকেই পাকিস্তান পরাজিত করে 4-1 ব্যবধানে। তাই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কি করে গোলবার আটকে রাখা যায় ম্যাচের আগে, সেই দুশ্চিন্তাই ছিল দলে। সেই ভাবনা আরও বেড়ে যায় প্রথম মিনিটেই পাকিস্তান এগিয়ে গেলে। 25 মিনিটের মধ্যে বাংলাদেশ আরও 2 হজম করলে প্রথমার্ধ শেষ হয় 3-0 ব্যবধানে। সেই তুলনায় দ্বিতীয়ার্ধের রক্ষণটা আরও শক্ত করতে সমর্থ হয় গোবিনাথানের শিষ্যরা। তাই গোল সংখ্যাটা আটকে থাকে 5-0। প্রথম মিনিটে গোলটা একটু টিমকে ব্যাকআপে পড়ে মানে ফেলে দিয়েছে। যদি আমরা ওই গোলটা না হতো তাকে দেখা যেত যে আরও আমরা ফাইট করতে পারতাম। এই ম্যাচ থেকে আমরা ভিডিও ফিল্ম করবো, এরপরে আমরা যা মিস ভুল ত্রুটি আছে সেটা আমরা প্র্যাকটিক্যালি করবো, যেহেতু জাপানের ম্যাচের আগে 4 গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো। পুরো ম্যাচে পাকিস্তান 7 পেনাল্টি কর্নার থেকে গোল দিয়েছে 3। বাংলাদেশ শেষ মুহূর্তে একটি পেনাল্টি কর্নার পেলেও তাকে কাজে লাগাতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হতে পারত সেমিফাইনালে ওঠার মিশন। তবে গ্রুপের ঠিক আগের ম্যাচেই ওমানকে 7-0 হারিয়ে সেই সম্ভাবনা আগেই শেষ করে দেয় মালয়েশিয়া। জিমি চয়েনদের সামনে এখন লক্ষ্য তাই 1 সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জয় তুলে নেওয়া। যা করতে পারলে তা হবে এশিয়ান গেমসে তাদের ইতিহাসের সেরা অর্জন। এস এম আশরাফ, এটিএন বাংলা, জাকার্তা, ইন্দোনেশিয়া। এবার পার্টেক্স খেলার খবর। জুভেন্টাসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে করা ক্রিশ্চিয়ানো রোনালদোর বাইসাইকেল কিকের গোলটিকেই বছরের সেরা গোল হিসেবে বেছে নেওয়া হয়েছে। 11টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা থেকে উয়েফার প্রাথমিক বাছাইয়ে মনোনীত 11টি গোলের মধ্য থেকে দর্শকদের ভোটে সেরা বলে বিবেচিত হয়েছে রোনালদোর গোলটি। উয়েফার ওয়েবসাইটে ভিডিও সহ সবগুলো গোলের জন্য আলাদাভাবে ভোট চাওয়া হয়েছিল দর্শকদের কাছ থেকে। সব মিলে মোট 3,46,915 ভোট দিয়েছেন দর্শকরা। তার মধ্যে 2,00,000 ভোটই পড়েছে রোনালদোর পক্ষে। ইউরোপা লীগের মনোনীত পয়েন্টের গোলটি বাদে বাকি সব 9 গোলের মধ্যে পক্ষে পড়া ভোটের সমষ্টিও রোনালদোর গোলের চেয়ে কম। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরেকবার। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি, নিরাপত্তা পরিষদে ব্রিফিংয়ে জানালেন জাতিসংঘ মহাসচিব। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট অব্যাহত, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা। ফরিদপুরে চর ভদ্রাসনে পদ্মার তীব্র ভাঙন, নদী গর্ভে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা, দিশেহারা নদীপাড়ের মানুষ। এবং পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এই ছিল এখনকার মতো। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।